প্রধানের বিরুদ্ধে অনাস্থার নাটকীয় মোড়। শেষ মুহূর্তে প্রধানের বিরুদ্ধে থাকা সদস্যরা হয়ে গেল প্রধানের সঙ্গে, আর এতেই ভেস্তে গেল তৃণমূল পরিচালিত রতুয়া দু নম্বর ব্লকের পরানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থার তলবি সভা। প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে পঞ্চায়েতের সদস্যরা সমর্থন জানালো পঞ্চায়েত প্রধানকেই, ফলে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়া হয় প্রশাসনের তরফে। প্রসঙ্গত, পরানপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা 15টি। গত পঞ্চায়েত নির্বাচনে 11টি আসন পায় তৃণমূল কংগ্রেস, 2টি যায় বামফ্রন্টের দখলে। 11 জন সদস্য নিয়ে এই পঞ্চায়েত দখল করে তৃণমূল। প্রধান নির্বাচিত হন জাসমিন বিবি। সম্প্রতি তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন সংখ্যাগরিষ্ঠ সদস্য। তৃণমূলের পঞ্চায়েত সদস্য শিবানী মহলদারের নেতৃত্বে আনা হয় এই অনাস্থা, যার পরিপ্রেক্ষিতে আজ তলবি সভার দিন ধার্য হয়, যাকে ঘিরে প্রশাসনের তরফে আটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু শেষমেশ প্রধানের বিরুদ্ধে থাকা সদস্যরা আচমকাই প্রধানের পক্ষে চলে যান, যার ফলে বর্তমানে প্রধান থাকলেন জাসমিন বিবি। পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, রতুয়া।